আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। বিজনেস গিয়ারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলবো ট্রেড লাইসেন্স নিয়ে। আপনারা জানেন যে ব্যবসা শুরু করার আগে ট্রেড লাইসেন্স করতে হয়, কারণ ট্রেড লাইসেন্স ছাড়া আপনি যে ব্যবসাই করবেন সেটা হচ্ছে অবৈধ, বা আমাদের বাংলাদেশের সরকারের কাছে সেটা অবৈধ একটা ব্যবসা। তাই আপনাকে ব্যবসা করতে হলে অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে। তো আজকে আমি যে ট্রেড লাইসেন্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সরবরাহকারী ট্রেড লাইসেন্স, আর এটার মূল্য কত টাকা, কীভাবে বানাবেন এবং কোন জায়গায় কত টাকা খরচ করবে সেটাও বলবো। তো আমার হচ্ছে এটা সরবরাহকারী ট্রেড লাইসেন্স, আমার কোম্পানির নাম মেথিন কর্পোরেশন। এই বইটা করতে আমার খরচ হয়েছে 2680 টাকা। 2680 টাকা নতুন ট্রেড লাইসেন্স ফি, 2000 টাকা বিজ্ঞাপন ফি 480 টাকা, এবং বইয়ের মূল্য 200 টাকা, টোটাল 2680 টাকা। তবে এটা শহর এবং গ্রাম ভেদে পার্থক্য রয়েছে। যেমন হচ্ছে আপনি যদি ইউনিয়ন পরিষদ বা এমনি গ্রাম অঞ্চল থেকে করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বইটার মূল্য পড়তে পারে হয়তো বা 300 থেকে 400 টাকা। আর যদি আপনি সিটি কর্পোরেশনে করেন সেক্ষেত্রে আপনার 2-3 হাজার থেকে শুরু করে 20 হাজার পর্যন্ত হতে পারে ট্রেড লাইসেন্স। তো সেটা আপনার আসলে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ, পৌরসভা এগুলোর উপর নির্ভর করে যে আসলে কত টাকা পড়বে। আর এটা আসলে একটা ট্রেড লাইসেন্স সাধারণত 5 থেকে 7 দিনের ভিতরেই হয়ে যায় বা সিটি কর্পোরেশন করে দেয়। তো আপনারা চাইলেই যে কোনো ধরনের ট্রেড লাইসেন্স করে নিতে পারেন খুব সহজেই, নিজ নিজ ইউনিয়ন পরিষদ থেকে বা সিটি কর্পোরেশন, পৌরসভা, যেখানে যেখানে আপনারা এগুলো সরকার কাজ করায় আপনারা সেখান থেকে করে নিতে পারবেন। তা আমি করেছি কারণ বাজার থেকে, কারণ আমার ব্যবসার লোকেশন হচ্ছে ফার্ম গেট, সেক্ষেত্রে আমি কারণ বাজার থেকে করে নিয়েছি। আর অবশ্যই বইটা পাওয়ার সময় দেখবেন যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ অনেকেই দেখা যায় যে সিটি কর্পোরেশনে যে দালাল টালাল দিয়ে করে নেয় সেক্ষেত্রে 2 নম্বর বইও দিয়ে থাকে অনেকে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর ব্যবসার ধরন অনুযায়ী ট্রেড লাইসেন্সের ফি 2000 থেকে 25000 পর্যন্ত হতে পারে। সেটা হচ্ছে শুধু সরবরাহকারী হলে একটা, আমদানিকারক একটা, রপ্তানিকারক একটা, আপনার প্রথম শ্রেণীর ঠিকাদার, মানে সব কিছু মিলে আসলে অনেক ক্যাটাগরির লাইসেন্স থাকে। সেক্ষেত্রে দামের তারতম্য অবশ্যই থাকবে, কোনটার রেট কত দেন সব কিছু মিলে। আর এখানে যে শুধু 2680 টাকা এটা না, এটার উপরে আবার 15% ভ্যাট আছে, এটা সরকারকে দিতে হবে। তো সব মিলে মোটামুটি 4-5 হাজার টাকা খরচ হয়। আপনারা অবশ্যই ব্যবসা শুরুর আগে ট্রেড লাইসেন্স করে নেবেন, তাহলে আশা করি আপনার ব্যবসাটি বৈধ হবে। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই, হয়তো পরবর্তীতে অন্য কোনো ধরনের ট্রেড লাইসেন্স নিয়ে কথা বলবো আপনাদের সাথে।